আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক। সেই শুভকামনা জানিয়ে, প্রত্যাশা জানিয়ে শুরু করছি। আমাকে দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি আসলে ঢাকার বাইরে, ঈদের ছুটিতেই বলা চলে। তো গতকাল রাতে একটা মজার ঘটনা ঘটেছে। 3টা থেকে 3:30 সময় আমার কাছে একটা মেইল আসে, মেইলটা হয়তো আগে এসেছিলো, বাট আমি চেক করি 3টা থেকে 3:30 সময়। এবং এই মেইলটা ছিল হচ্ছে 117 নাম্বার ভিডিওর, সম্ভবত ওনার নাম ছিল নার্গিস, আমি যদি ভুল না করে থাকি। তো উনি লিখেছেন যে উনি নার্গিসকে চেনেন বা নার্গিসের কোনো আত্মীয় হন, তো উনি হচ্ছে হলো নার্গিসের ব্যাপারে কথা বলতে পারবেন। তো সঙ্গে সঙ্গে আমি যেটা করলাম যে স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে আমি স্ক্রিনশটটা মহিউদ্দিনকে পাঠাই যে দেখো ওটা কিছু করতে পারবা কিনা। তো 3:30 সময় ঈদের ছুটিতেও রেসপন্স ছিল একটু ডিলে করে। তো ইন দ্য মিন টাইম হোয়াটসঅ্যাপে আমাকে তুহিন ভাই, দুবাই প্রবাসী তুহিন ভাই, সে আমাকে একটা স্ক্রিনশট পাঠায় যে নার্গিসের এই ভিডিও থেকেও একজন কমেন্টস করেছেন যে তাকে তিনি চেনেন, এরকম একটা স্ক্রিনশট পাঠায়। তো আমি যেহেতু দেখলাম যে তুহিন ভাই জেগে আছে, আমি সঙ্গে সঙ্গে তুহিন ভাইকে হচ্ছে যেই স্ক্রিনশটটা, মেইলের স্ক্রিনশটটা মহিউদ্দিনকে পাঠিয়েছিলাম, এটা আমি ইয়েকে পাঠাই, আমাদের তুহিন ভাইকে পাঠাই, আমাদের আনঅফিসিয়াল ভলেন্টিয়ার। আমি আসলে আনঅফিসিয়াল ভলেন্টিয়ার আর বলতে চাই না, এটা সবাই আমার টিম মেম্বার। তো সামহাও আমি পাঠানোর পরে উনি বললো যে ভাই আমি দেখতেছি। তো তারপরে 5 মিনিট 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে ওনারা সম্ভবত কথোপকথন শুরু করেছেন, এবং করার 15-20 মিনিটের মধ্যেই তুহিন ভাই আমাকে যেটা জানালেন যে ভাইয়া ভালো কিছু হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো ভালো কিছু বলতে যেটা বোঝায় যে আসলে উনি আধা ঘন্টার মধ্যে বেশ কয়েকটা নাম্বার জোগাড় করে ফেললেন, যে এই নার্গিসের আত্মীয় যারা দাবি করতেছেন তাদের নাম্বার জোগাড় করে উনি আমাকে এত রাতেই উনি আমাকে সবগুলো নাম্বার পাঠালেন। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উনি পাঠিয়েছেন, এবং উনি পাঠানোর সঙ্গে সঙ্গে শারমিন রুবিও আমাকে তথ্যগুলো পাঠিয়েছেন। তো এরপরে হচ্ছে হলো আমাকে মহিউদ্দিন রিপ্লাই দিল যে স্যার আমি কালকে সকালবেলা কথা বলি। তো বললাম হ্যাঁ ঠিক আছে, তুমি সকালবেলা কথা বলো। এবং একই সাথে আমি তুহিন ভাইকেও নক করে রেখেছি যে তুহিন ভাই আপনি যে তথ্যগুলো আমাকে পাঠিয়েছেন সেগুলো ভেরিফাই করার জন্য আপনি মহিউদ্দিনকে পাঠাবেন। তো তুহিন ভাই আমাকে জানালো যে আমি মানে উনি হচ্ছে হলো মহিউদ্দিন প্লাস হচ্ছে হলো আরিফ, দুজনকেই হচ্ছে উনি তথ্যটা পাঠিয়ে দিয়ে রেখেছেন। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকাল 10টার দিকে আমার আসলে মহিউদ্দিনের ফোনে আমার ঘুম ভাঙে, এবং মহিউদ্দিন আমাকে যেটা জানালো যে 117তম পরিবার, 117তম পর্ব নার্গিসের, আসলে প্রাথমিকভাবে নার্গিস যেসব তথ্য দিয়েছিল, যেসব বর্ণনা দিয়েছিল, সেই বর্ণনা অনুযায়ী আমরা একটা পরিবার দাবি করছে তাকে, এবং আমরা প্রাথমিক আপডেট বলতে যেটা বোঝায় সেই রকম একটা আমরা আপডেট নিশ্চিত করতে পেরেছি। তো এখানে আরেকটা মজার গল্প আছে, আমার মনে হয় যে আপডেট ভিডিও যখন আমরা করব তখন তুহিন ভাই ভালো বলতে পারবে। সেটা হলো যে যেই ভদ্রলোক হচ্ছে হলো এই ভিডিওটা দেখে ফার্স্ট আইডেন্টিফাই করে যে উনি হচ্ছে নার্গিসের পরিবারের কোনো একজন কেউ হন বা নার্গিসের পরিবার কি চেনেন, এই ভদ্রলোক ভিডিওটা দেখেছে হচ্ছে হলো ওনারই কোনো এক পরিচিত লোকের আইডি থেকে, মানে শেয়ার করে রেখেছিল। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই লোকটা, ইনি শেয়ার করে রেখেছেন আরও 5 মাস আগে সম্ভবত ভিডিওটা, তো উনি খুব রিসেন্টলি ভিডিওটা দেখেছেন, 5 মাস পরে শেয়ার এসে কাজে লেগেছে। যদিও আমরা রিসেন্টলি একটা কথা বলি যে আসলে শেয়ার করলে সেটার রেজাল্ট ভালো হবে না যদি আপনার ভিডিওটা না দেখেন। আপনারা জানেন রিসেন্টলি ফেসবুকের কিছু সিস্টেমে চেঞ্জ এসছে, মেটার কিছু চেঞ্জ, আপনাদেরকে ভিডিও শেয়ার মানেই হচ্ছে আপনাদেরকে দেখতে হবে এবং দেখে শেয়ার করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে শেয়ার যেখানে করছেন সেখানেও লোকজন দেখছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। তো সেই জায়গাটা থেকে এটা আবার একটু উল্টো হয়ে গেল যে কেউ একজন শেয়ার করে রেখেছে, 5 মাস পরে এসে ওই ভিকটিমেরই কোনো আত্মীয় বা পরিবার সেটা দেখলো এবং দেখার পরে সে আইডেন্টিফাই করলো। এখানে বেশ কয়েকটা ব্যাপার আছে, সেটা হলো যে আমাকে যিনি মেইল করেছিলেন তিনি কীভাবে আইডেন্টিফাই করেছেন সেটাও একটা বড় কথা, অথবা তুহিন ভাই যার কমেন্টসটা কালেক্ট করেছেন সেই ব্যক্তি ওই ব্যক্তি একই কিনা বা সবাই ইন্টারলিঙ্কড কিনা, সেগুলো আমরা আপডেট ভিডিওতে পরিষ্কার করব। তো এটা খুবই সুখের সংবাদ যে ঈদের দিন আমরা একটা প্রাথমিক আপডেট দিতে পেরেছি। আরেকটা সুখের সংবাদ হচ্ছে যে আমরা ঈদের একদিন পরে এরকম প্রায় 5 মাস আগের একটা ভিডিও সেটার প্রাথমিক আপডেট আপনাদেরকে জানাতে পারছি। সো আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভলেন্টিয়ার আছেন, যারা আমার টিম মেম্বার আছেন, তারা কাজ করছেন, এবং নিঃসন্দেহে তারা অনেক চমৎকার কাজ করেন, অনেক ডেডিকেশন দিয়ে কাজ করেন বলেই এটা সম্ভব হয়। তো আলহামদুলিল্লাহ এগেইন, এবং একই সাথে একটা কথা বলতে চাই, আজকে থেকে নিয়মিত বেসিক ভিডিও আসতে যাচ্ছে, আমরা বেশি বেশি করে দেখব, দেখে শেয়ার করব। শেয়ার করার আগে অবশ্যই আমরা যেন দেখতে ভুল না করি। সো খুব শীঘ্রই আপডেট ভিডিওগুলো আসতে থাকবে ইনশাল্লাহ। ঈদের পরে আমরা একেবারে পুনরুদ্যমে কাজ শুরু করছি, এবং আশা করছি আপনাদের দোয়া আমাদের সঙ্গে থাকবে। অনেক ভালো থাকুন, আসসালামু আলাইকুম।